হ্যাঁ, গুড আফটারনুন, গুড আফটারনুন টু অল। আমরা আমাদের আজকের দিনে দ্বিতীয় পার্টের ভিডিও শুরু করছি। প্রথমে আমরা এই কিন্নর দ্বার যেটা আছে ওইটা পেরিয়ে আসার কিছুটা পরে আমরা কিন্নর ভ্যালিতে এন্ট্রি করার জন্য একটা গেট পেলাম। এখানে গাড়ির নম্বর বা ডিটেল সমস্ত কিছু চেক করে। তো চেক করার পরে আমরা আগের দিকে কিছুটা এগিয়ে এসেছি। আমাদের সামনে যেটা আসছে ওটাকে ওই রক টানেল বলে, যেটার ভিডিও আমরা অনেক জায়গায় দেখেছি, অনেক ইউটিউবে। এটা পাহাড় কেটে ভেতর দিয়ে একটা রাস্তা রয়েছে। তো এটা দেখার জন্য অনেকে এখানে দাঁড়িয়েও আছে দেখলাম। তো আমরা এখানে দাঁড়াবো না, কেননা সামনে সবাই বলছে জ্যাম আছে। তো সুতরাং আমরা এখন এখান থেকে এগিয়ে যাই, জ্যাম কাটাই, তারপরে দেখা যাবে। এমনি ভেতরে বসেই যতটুকু দেখার দেখে নিলাম। দেখতেই দেখলাম সামনে লম্বা গাড়ির লাইন একদম। আগে ওই নেগুলসারি বলে একটা জায়গা আসবে, তো ওইখানে কিছুদিন আগে পুরো ধসই নেমেছিলো। তো সেই জন্য সমস্ত গাড়িকে কন্ট্রোল হইতে ছাড়া হচ্ছে। তো দেখা যাক, বিশাল লম্বা লাইন, বেরাতে কতক্ষণ লাগে। আমাদের এখান থেকে দেখাচ্ছে যে সাংলা অবধি যেতে মোটামুটি ঘন্টা চারেক সময় লাগবে। 116 কিলোমিটার রাস্তা ছিটকুল অবধি। তো আমরা দেখি কতদূর অবধি যেতে পারি। এখন আমরা চাইছি যে আজকে ছিটকুল, রকসম বা অ্যাটলিস্ট সাংলা অবধি পৌঁছাতে। চলেছি জ্যামটা কাটিয়ে অল্প অল্প করে এগিয়ে নিগুলসরির দিকে। এইটা নেগুলসারি সেই জায়গাটা, কিন্তু যতটা ভেবেছিলাম জ্যাম হবে ঠিক ততটা নয়, কিন্তু তা সত্ত্বেও জ্যাম আছে। ধীরে সুস্থে করে যেতে হচ্ছে, কেননা এখানে সেই অর্থে রোড তেমন নেই। টেম্পোরারি যেটা বানিয়ে দেওয়া হয়েছে ওর উপর মোটামুটি নাচতে নাচতে আমরা আগের দিকে এগাতে থাকলাম। আপনারা সিমলার দিক থেকে আসছেন, এখানে একটু হাতে সময় নিয়ে এলে ভালো হয়, কেননা এখানে দু জায়গায় তিন জায়গায় মোটামুটি ভালোই জ্যাম লেগে থাকে। তো হাতে সময় থাকলে মোটামুটি পৌঁছে যাওয়া যায় গন্তব্যে, নাহলে অন্ধকার হয়ে গেলে আবার পাহাড়ি রাস্তায় চালাতে একটু অসুবিধা হতে পারে। জাস্ট টেম্পোরারি করে দেওয়া হয়েছে, তারপর দিয়ে যেতে হবে। সামনে আবার একটা ক্লিফহ্যাঙ্গার সেকশন পড়লো। দেখুন কিভাবে পাহাড় কেটে এই রাস্তা বানানো হয়েছে, অসাধারণ রাস্তা। একদম উপর থেকে পাহাড়গুলো গাড়ির মাথার উপরে ঝুলছে, মনে হয় যেন এক্ষুনি পড়েই যাবে। এটা কিন্তু বেশ বড় সেকশন। আমরা প্রায় 700-800 মিটার ধরে, প্রায় 1 কিলোমিটার ধরে এরকম ক্লিফহ্যাঙ্গারের মধ্যে দিয়ে যাচ্ছি। তবে রাস্তা এখানে অনেকটা চওড়া, দুটো গাড়ি পাস করতে কোনো সমস্যা নেই। স্নোকেপ মাউন্টেন গুলো সামনে পরিষ্কার দেখা যাচ্ছে। তো গাড়ি দেখে চালাতে হবে, আগে রাস্তা দেখি, পরে স্নোকেপ মাউন্টেন দেখবো। আমরা এখন পেরাচ্ছি ভাবানগর বলে একটা জায়গা, এটা আবার সুংরাও বলে অনেকে, দেখলাম লেখা আছে দু এক জায়গাতে। এটাই সতলুজ রিভারের পাশেই। ধস নেমেছিল, নিচে একটা হাইড্রাল প্রজেক্ট রয়েছে। হ্যাঁ, কিছুটা এগাতে এখানে ভাবা হাইড্রো প্রজেক্ট এটা রয়েছে। এখানে ধস নেমেছিল মনে হচ্ছে, এখানেও রাস্তাটা খুব খারাপ। বাম দিকে হাইড্রাল প্রজেক্ট রয়েছে, ভাবা হাইড্রাল প্রজেক্ট। কাঁচের উপরে ছিটে পোটা বর্ষা শুরু হয়েছে, যাই না আগে বর্ষা পাবো না স্নোফল পাবো। যাই হোক, আমরা সামনের দিকে এগাচ্ছি। এখন রাস্তাতে ট্রাফিক প্রায় নেই, বেশিরভাগ গাড়ি বেরিয়ে গেছে, যারা ট্রাভেলার্স বা অন্যান্য ভেহিকেলগুলো। আমরা ধীরে সুস্থে যাচ্ছি। হাইড্রোলিক পাওয়ার প্রজেক্ট আমাদের সামনে। এবার আসছে সতলুজ নদীর উপর ব্রিজ। সতলুজ রিভার ওয়াং টু এই জায়গাটার নাম। এখানে হাইড্রাল পাওয়ার প্রজেক্টও রয়েছে, জিএসডব্লিউর। সতলুজ নদী আমরা পেরাচ্ছি। আমরা কিন্তু ভূগোলে কি পড়েছি, শতদ্রু, সতলুজের অপর নাম শতদ্রু নদী। প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যের দিকে আমরা অনেকটা রাস্তা কভার করেছি। চালু করেছিলাম টিউনি থেকে রোডু হয়ে আমরা রামপুর ভূষার হয়ে অনেকটাই চলে এসেছি। এখন পড়ন্ত বেলা, সামনে স্নোকেপ মাউন্টেন, তার উপরে সূর্যের আলো পড়েছে, অসাধারণ লাগছে। একটু টায়ার্ডও আছি আমরা। রাস্তা পাহাড় কেটে বানানো, জানি না আবার কবে আসবো এই রাস্তায়। যদি উইন্টারে আসি তাহলে এর অন্য রূপও দেখা যাবে। আবার জনপথ পেরাচ্ছি, টাপরি জায়গাটার নাম। এখানে ছোটোখাটো বাজার রয়েছে, প্রয়োজনীয় জিনিসপত্র এখানে কেনা যায়। আমাদের একটু চা খাওয়ার ইচ্ছা হচ্ছে, দেখি পাই কি না। কি
বিশেষ এলাকায় পাহাড়ের দেশে এসেছি, দেখো চোখ পাবে না, গগনচুম্বী সব একদম বড় বড় পাহাড়। আমাদের এবারে সাংলা আসবে আগে, তারপরে আসবে ছিটকুল, দ্য লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া টিবেটিয়ান বর্ডারের কাছে। আমরা প্রায় রিভার বেডেই নেমে এসেছি, সতলুজ রিভার এখন দেখাই যাচ্ছে আমাদের সামনে, ডান দিক দিয়ে বয়ে যাচ্ছে। জায়গাটার নাম জানি না, এখান থেকে আবার আমরা সতলুজকে পেরালাম, পেরিয়ে আবার বাম দিকে নিলাম, রাস্তা যেভাবে যাচ্ছে ওইভাবে এদিকে চলে এলাম। সতলুজ আবার আমাদের বাম দিকে চলে গেলাম, বাম দিক ডান দিক, বাম দিক ডান দিক করতে করতে সাংলার উদ্দেশ্যে যাচ্ছি। 200 মিটার পেরিয়েও আমরা আবার ডান দিকে চলে এলাম। মেঘের আড়াল ছাড়িয়ে দেখো সকেট মাউন্টেন গুলো যদি আসে, হ্যাঁ আসবে বলতে। সিমলা রেকংপি রোড ধরে, মানে NH5 ধরেই, তো NH5 আর কিছুক্ষণ বাদে আমরা ছাড়বো কারচম ব্রিজে, কারচম ব্রিজে ছেড়ে আমরা ডান দিকে চলে যাবো পারমানেন্টলি আজকের দিনের মতো। তো আবার কালকে আমরা কিন্তু সেম রাস্তা দিয়ে ফিরবো, ছিটকুল থেকে রাকসম হয়ে সাংলা হয়ে সেম রাস্তা। কারচম ব্রিজ থেকে ডান দিকে নিয়ে আমরা আবার বাম দিকে যাব, প্রথমে পড়বে সাংলা, সাংলা 18 কিলোমিটার, আর ছিটকুল পড়বে 42 কিলোমিটার। আমরা যদি সোজা চলে যেতাম তাহলে রেকংপিও আর কল্পা পড়বে, আর আগে আরও গেলে নাকো তাবো এগুলো আসবে। তো আজকে তো আমরা ওটা যাচ্ছি না, সুতরাং আমরা যাব ডান দিকে এখন। তো 42 কিলোমিটার ছিটকুল দেখাচ্ছে প্রায় 2.5 ঘন্টা লাগবে, তো সুতরাং ছিটকুল বোধহয় আজকে যেতে পারবো না। কারচম ব্রিজ, এখানে পাশেই কারচম ড্যাম্পও রয়েছে। এখানেও রয়েছে একটা ড্যাম, কারচম ড্যাম, যেখানে সতলুজ আর বসপা রিভার একসঙ্গে এসে মিলিত হয়েছে, মানে সতলুজ আর বসপার কনফ্লুয়েন্স এটা, এই জায়গাটা দেখা যাচ্ছে, ওটা বসপা হাইড, মানে হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট। বাম দিক থেকে এসে সতলুজ আর উপর থেকে, মানে ডান দিক সাংলার দিক থেকে এসে বসপা রিভার এখানে মিলিত হয়েছে। এবারে NH কে আমরা ছেড়ে দিয়েছি, রাস্তা এবারে সংকীর্ণ হয়ে গেছে, আমাদের ডান দিক বরাবর বয়ে আসছে বসপা রিভার। তো এই রাস্তাটা যথেষ্ট চড়াই রয়েছে এবং তার সঙ্গে রাস্তা যথেষ্ট সংকীর্ণ, উল্টো দিক থেকে গাড়ি এলে দেখে চালানো উচিত। তো যাওয়া যাক, আগে দেখতে থাকুন আমাদের ভিডিও। গঙ্গা রুট এখানেও আছে ছোটোখাটো, আর আমাদের ডান দিকে বয়ে চলেছে বাসপা নদী। এখন এই বাসপা নদী, আমরা বাসপা নদীকে পেয়ে গেছি, আবার বাসপা নদী ইন্দো তিব্বতিয়ান বর্ডার বাসপা ভ্যালি থেকে উৎপন্ন হয়েছে। এটাও সতলুজের একটা উপনদী। আমরা অনেকটা উপরে উঠে যাচ্ছি, আবার উপরে উঠে যাচ্ছি, রাস্তা অনেকটাই খারাপ, ছিটকুল বা সাংলা যাওয়ার গাড্ডাগুড্ডি আছে, অটোরিক্সা আছে, সিঙ্গেল রাস্তা পাথর কেটে বানানো। অনেক জায়গায় ক্লিফ হ্যাঙ্গার্স রয়েছে, উপরে পাথর ঝুলছে, তার নিচ দিয়ে যেতে হবে, দেখতে অসাধারণ লাগে কিন্তু ভয়ও লাগে। যাওয়ার রাস্তাটা দেখুন খালি কি ডেঞ্জার রাস্তা, একদম সরু রাস্তা, পাথরগুলো কিভাবে কেটেছে, পাথরগুলো কিভাবে কেটে করেছে, কিছু রাস্তায় ব্ল্যাক টপ রয়েছে, কিন্তু এই রাস্তা অনেক সংকীর্ণ। এ রাস্তা না জম্মু কাশ্মীরের জয়দীপদা কিলার কিস্তওয়াড়ের কথা মনে করিয়ে দেয়। কিন্তু রাস্তা কেমন দেখো, সেটাই সাংলা যাওয়া বা ছিটকুল যাওয়ার রাস্তা ভয়ঙ্কর সুন্দর, এই শব্দ ইউজ করা উচিত। তারপরে ক্লিফ হ্যাঙ্গার, ফার্স্ট গিয়ারে তুলছি ভাই,
একটা হাইড্রাল প্রজেক্ট দেখা যাচ্ছে, এটা হচ্ছে গিয়ে সং হাইড্রো পাওয়ার প্ল্যান্ট। এটা আমরা এখন টুকপা ভ্যালি কিন্নর মানে সাংলা যাওয়ার জন্য যে গেটটা বেরাতে হয় এখানে এন্ট্রি নিচ্ছি। এই টুকপা ভ্যালির গেটটা পেরিয়ে কিছুটা হলে ডান দিকে কিন্তু একটা পেট্রোল পাম্প পড়ে, মানে আমি বলছি যে একদম ছিটকুল অব্দি একটাই পেট্রোল পাম্প আছে। তো এই ডান দিকের পেট্রোল পাম্পটা পাহাড় না পাথরের দেওয়াল ঘুমিয়েছিলে কোথায় কোথায় চড়ে চড়ে রয়েছে, তাও মেঘলা আর পুরো পরিষ্কার। পুরো ভ্যালিটা দেখো, অসাধারণ ভ্যালি। একটা টুকপা ভ্যালি না কি বললো, এই দেখো সামনে স্নোকে মাউন্টেনটা তুমি দেখতে পাবে, নাম আপেল গাছ। আমরা একটা ছোট ব্রিজ পেরালাম, এবারে ওই সাংলাদার এলো। সাংলাদারে পেরালেই সাংলা শহর। সাংলা শহরটাকে আমরা পেরিয়ে সাংলাতে থাকবো না ঠিক করলাম, তাহলে সাংলা থেকে আগের দিকে যাব, আগে আমাদের রাকসম আসবে। তো এখন দেখা যাক, যাই আগে আরও কিছুটা। বাজার সাংলা বাজারটা দেখো কত সুন্দর সাজানো গোছানো, কেমন একটা রঙিন একটা বাজার। আপনারা যদি এখানে সাংলা থেকে আগে যান, সাংলাই হচ্ছে লাস্ট পয়েন্ট যেখানে আপনি আপনার যাবতীয় জিনিস কিনে নেওয়া উচিত, নিতে পারবেন। খাওয়ার দাওয়ার থেকে অন্য জিনিস এখানেই পাবেন, এরপরে পাবেন না। আর সাংলা ঢোকার আগে একটা পাম্প ছিল মেন রাস্তার উপরে, আমরা ওখানে তেল নিতে গেছিলাম কিন্তু ফুয়েল নাই, এত তেল নেই চাপ, এবং বর্তমানে তেলের ক্রাইসিসও চলছে। সাংলা পেরোনোর পরে তো দেখা যাচ্ছে রাস্তায় আর ব্ল্যাকটপ নেই, এদিকে বোধহয় স্নো পড়ে সেই জন্য রাস্তার ব্ল্যাকটপও নেই, কাদা পাথর উঁচু হয়ে আছে। নাচতে নাচতে আমরা যাচ্ছি, চারদিকে আপেলের বাগিচা, ডান দিকে বসপা নদীর আওয়াজ পাচ্ছি, বয়ে যাচ্ছে শব্দ করে। দেখা যাক কতটা যেতে পারি, রকচমে 11 কিলোমিটার। বাইরে হু হু ঠান্ডা হাওয়া দিচ্ছে, হু হু ঠান্ডা হাওয়া, টেম্পারেচার 19 নেমে গেছে এখন দেখতে পাচ্ছি। বাইরে তো বেশি হবে মনে হচ্ছে। বেশ সুন্দর একটা মন্দির বাম দিকে আমরা ছাড়লাম, খাড়া পাথরের নিচে সুন্দর মন্দির। চারদিকের ওয়েদার গায়ে কাঁচে হাত দেওয়া হয়েছে, এত ঠান্ডা। এখন সময় কিন্তু অনেকটাই গড়িয়ে গেছে, 6:40 বাজে। কিন্তু সাংলা থেকে যখন আমরা রকসম যাচ্ছি, ওই রাস্তাটা এরকম সরপিল রাস্তা, অসাধারণ লাগছে। সিঙ্গেল রাস্তা, দেখে গাড়ি চালালে সাবধানে চালালেই হবে। কিছু কিছু জায়গায় ব্যাগ নিয়ে অন্য গাড়িকে সাইডও দিতে হচ্ছে। তো দেখা যাক আগে কীরকম পাই।
আমার মনে হচ্ছে ছিটকুল অবধি একই রকম থাকবে। তো এখন ঠিক করেছি আজকে আমরা ছিটকুল যাব না, রাকসম অবধি গিয়ে থেকে যাবো, কারণ অলরেডি সন্ধ্যা নামতে যায়, আমাদের রুমও দেখতে হবে, কোনো কিছু ঠিক করা নেই। তো আজকে রাকসমে আমরা হল্ট করে যাব, নাইট স্টে করব। রাকসম প্রায় পৌঁছে গেছি, একটু 4 কিলোমিটার বাকি আছে। আজকে তো তুমি কামাল করে দিলে। কামালের কিছু নেই, হাঁটু ব্যথা করছে, দুজনের কাউকে একটাকে দিয়ে মালিশ করা করাবো আজকে। আচ্ছা হিমাচল পরিবহনের বাস একটা সামনে যাচ্ছে, রাস্তা তো দেখতেই পাচ্ছেন ভয়ানক রাস্তা, নেচে 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 যেতে হবে, ল্যাপটপ নেই কিছু। সাংলা থেকে ছিটকুল এখনো আমরা উঠতেই আছি, জানি না রকচমে তো মনে হয় নামবো আমরা কিছুটা। উল্টো দিক থেকে গাড়ি এলে আর বাস এলে একজনকে পিছিয়ে পিছিয়ে কোথায় যে যেতে হবে কেউ জানে না। নাহলে কালকে এরকম একটা বাস পেলে বাস আর দেখা যাক। আমাদের সামনে হিমাচল পরিবহনের একটা বাস যাচ্ছে, উল্টো দিক থেকে গাড়ির সংখ্যা কমে গেছে, আমরা রয়েছি এদিক থেকে আর একটা বাস এইটুকুই। শুনলাম বাসটাও রকসম অবধি যাবে, রকসমের গেট, রকসম গেট পৌঁছে গেলাম। এবারে দেখি কি হয়, হোটেল বা এ কোনটা কীরকম কী ব্যবস্থা করা যায়, ক্যাম্পিং দেখছি কী করা যায়। রূপিন ভ্যালি নাম দেখি, পৌঁছেছি রকসমে। এখানে সমস্ত মাউন্টেনগুলো এখন দেখাই যাচ্ছে, অসাধারণ ভিউ। এদিকটা পুরো ফগ হয়ে গেছে, একটু বৃষ্টি পড়ছিল যেমনি। আমরা রকসমে এসে পৌঁছলাম সন্ধ্যা 7টা নাগাদ। তো জয়দীপটা অনেক খুঁজে একটা রুম পেয়েছে, রুমটা এইরকম, বাথরুমও বড়ো আছে, 3 জন শোয়া যাবে, নাহলে আর একটা বেড গাদা দিতে বলেছি। বাথরুম ঠিক আছে, এইরকম বড় গিজার রয়েছে, অসুবিধা নেই। আর আমার ধনুকে দাঁড় করিয়েছি রাস্তার ওখানটায়, ওই যে ওখানে ধনু দাঁড়িয়ে আছে, 1300 টাকা নিয়েছে। তো আমরা বললাম যে আমাদের রান্না নিজেরা করব, ওরা বাইরে বলেছিল, কিন্তু এই রুমের মধ্যে আমি বললাম যে অসুবিধা আছে একটু, এখানে ভাত বসিয়ে দিয়েছি, জয়দীপদা ডিম ছাড়াচ্ছে আর জয়দীপদা একটু নোট ফোট করছে। তো আর এখানে আলু ফালু কাটা হয়েছে, মানে হচ্ছে গিয়ে ডিমের ঝোল, মানে এক কারি আর ভাত, কারিই হবে অ্যাকচুয়ালি, খেয়ে দে। আর আমি ডাটা কপি করছি, টেম্পারেচার বাইরে ওই 5-6 ডিগ্রি মতো টেম্পারেচার হবে। আমরা আমাদের এই চ্যানেল আননেভিগেটেড ডুও, আমরা বেসিক্যালি রোড ট্রিপই করি। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে, আর কমেন্ট থাকলে অবশ্যই জানাবেন কী করে রোড ট্রিপে এত দূর আসা যায়, বা কী কী সুবিধা অসুবিধা, কোন রোড ভালো খারাপ, আপনারা ইনবক্স করতে পারেন আমাকে। আজকের মতো আমাদের গুড নাইট, কালকে আবার দেখা হবে।